फ्रेंड्स आशा कर सबाई भलो आज फ्रेंड्स आपनी जो एक सीएससी भिएलि हन कमन सार्विस सेंटर संचालक हन आपनार्जन आबार एक बड़ो और खुशी खबर नहीं चले फ्रेंड्स थामेल देखे अवश्य आपनारा बुझे गेन सीएससी नतून सार्विसे काज करे किन्तु आपनारा एक्सट्रा 15,000 टाका अब्दि इन्सेंटिव कमाते पारबेन जार पार्सेंटेज किभाबे पाबेन एबं कि कि काज करते हबे सेई सम्पर्के किन्तु आज आमि आपनादेरके देखाते चलेछि। ताई फ्रेंड्स भिडियोटी स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त आपनारा अवश्यई जुगे थाकुन। फ्रेंड्स प्रत्येकबारे ना एबारेओ बोले थाकबो भिडियो शुरू करार आगे भिडियोते एकटि लाइक करबेन एबं चैनलटिते सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिते अल नोटिफिकेशन करे नेबेन कारण फ्रेंड्स एई चैनेले समस्त रकम गवर्नमेंट प्रोजेक्ट और सीएससी रिलेटेड नतून नतून वीडियो अपडेट हो थाके ताई जखन कोनो नतून वीडियो अपडेट हो थाकबे तार सर्वप्रथम नोटिफिकेशन आपनार काछे पौंछे जाबार जोन्नो। तो चलुन फ्रेंड्स समय ना अतिक्रम करे आमरा सरासरि वीडियोते चले जाई। डिजिटल सेवा पोर्टाल एमन एकटी सीएससी पोर्टाल जे पोर्टाले किन्तु आमरा अल ओवर इंडियाते समस्त रकम सार्विस पे थाकि आर सेई समस्त सार्विसे किन्तु काज करे किन्तु आमरा एकटा इन्सेंटिव पे थाकि। किन्तु फ्रेंड्स सीएससी तरफ थेके नतून डिक्लारेशन हो गेछे जे 3 मासेर मध्ये कयेकटी टार्गेट पूरण करते पारले आपनारा किन्तु एक्सट्रा 15,000 থেকে 20,000 টাকা অবধি ইনসেন্টিভ পেয়ে থাকবেন। তার লাইভ ড্যামো আমি আপনাদেরকে দেখাবো এবং নোটিফিকেশনটিও আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো এবং বোঝাবো। তো চলুন ফ্রেন্ডস আমি আপনাদেরকে সর্বপ্রথম নোটিফিকেশনটি নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রেন্ডস যে সমস্ত ভিএলই ভাইদের র‍্যাব বা আইএনএস এর মতো সার্টিফিকেট জেনারেট হয়ে রয়েছে অর্থাৎ র‍্যাব বা আইএনএস যে ইনস্যুরেন্সের সার্টিফিকেটগুলি রয়েছে তেনারা কিন্তু এই সার্ভিসে কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস যারা ইনস্যুরেন্সের কাজ করেন সেই ইনস্যুরেন্সের উপরেই কিন্তু আজকে টপিক। তো এই ইনস্যুরেন্স পোর্টালে কিন্তু আপনারা কাজ করেই কিন্তু এক্সট্রা ইনসেন্টিভ কামাতে পারবেন। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখানে আপনাদেরকে নোটিফিকেশন একটি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জেলার যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা জেনারা রয়েছেন তেনারা কিন্তু এই নোটিফিকেশনটি আপনাদেরকে পাঠিয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের গ্রুপ বা ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি লঞ্চ অফ জেনারেল ইন্স্যুরেন্স আমারই তো লঞ্চ করে দিয়েছে জেনারেল ইন্স্যুরেন্সের জন্য 2023। তো 1 জুন 2023 টু 30 সেপ্টেম্বর 2023 তিন মাসের মধ্যেই কিন্তু আপনারা এই টার্গেটটি পূরণ করতে পারবেন। তো ফ্রেন্ডস যদি 3 মাসের মধ্যে আপনারা এই টার্গেটটি পূরণ করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা কমিশন দিয়ে থাকবে, তার পার্সেন্টেজও দিয়ে দিয়েছে এবং গ্রেড লেভেলও চুজ করে দিয়েছে। তো গ্রেড ওয়ানে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস 50,000 থেকে 1,00,000 টাকা যদি আপনারা ইন্স্যুরেন্স দিয়ে থাকেন আপনাদের ডিজিটাল সেবা পোর্টালে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স। তো বেশিরভাগ ক্ষেত্রে ভিএলইরা কিন্তু মোটর বাইক ইন্স্যুরেন্স করেই কিন্তু ইনসেন্টিভ কামাচ্ছে। তো সেখানে আপনারা যদি শুধুমাত্র 50,000 থেকে 1,00,000 টাকার মধ্যে যদি মোটর বাইক ইন্স্যুরেন্সের কাজ করে থাকেন আপনারা ডিজিটাল সেবা পোর্টাল থেকে যে ইনসেন্টিভটি পেয়ে থাকেন সেটি তো অবশ্যই থাকছে, উপরন্তু এক্সট্রা রেভিনিউ হিসাবে আপনাদের কিন্তু 3% ইনসেন্টিভ দিয়ে থাকবে। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে একটি নর্মাল ক্যালকুলেট করে আপনাদেরকে বলে দিই, যদি 50,000 টাকার উপরে আপনারা ইন্স্যুরেন্স করে থাকেন ডিজিটাল সেবা পোর্টালে কিন্তু আমাদের একটি ইনস্ট্যান্ট কমিশন জেনারেট হয়ে যায়। সেই কমিশন জেনারেট করেই কিন্তু মাইনাস প্লাস করেই কিন্তু আমাদের ওয়ালেট থেকে ব্যালেন্স ডেবিট হয়ে থাকে। কিন্তু ফ্রেন্ডস 50,000 টাকার অবধি যদি আপনারা 50 থেকে 1,00,000 টাকার মধ্যে যদি আপনারা এই সার্ভিস দিয়ে থাকেন তাহলে কিন্তু এক্সট্রা আপনাদেরকে 3% অর্থাৎ 3% ইন্টারেস্ট কিন্তু আপনাদেরকে দিবে। তো ফ্রেন্ডস নেক্সট অপশানে আপনারা দেখতে পাচ্ছেন মোটর কর্পোরেশন বা হেলথ ইন্স্যুরেন্স যদি আপনারা করে থাকেন তাতে কিন্তু আপনারা হেলথ বা মোটর ইন্স্যুরেন্স এই দুটো ইন্স্যুরেন্স যদি মধ্যে আপনারা যদি 50,000 থেকে 1,00,000 টাকার মধ্যে করেন 3.50% এবং শুধুমাত্র যদি হেলথ ইন্স্যুরেন্সে আপনারা 50 থেকে 1,00,000 টাকার মধ্যে কভারেজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা 5% ইনসেন্টিভ দিয়ে থাকবে। তো ফ্রেন্ডস সেকেন্ড অপশানেও আপনারা সেম অপশান দেখতে পাচ্ছেন 1,00,000 থেকে 2,50,000 টাকা অবধি যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে সেম থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স যেটি রয়েছে সেটি বা পার্সোনাল যেটি রয়েছে সেটির থেকে আপনারা 5% এবং মোটর কর্পোরেশন এবং হেলথ ইন্স্যুরেন্স থেকে 5.50% এবং শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আপনারা 7% ইন্টারেস্ট জেনারেট করতে পারবেন। যেটি 3 নম্বর গ্রেড করে রয়েছে 3 নম্বর 4 নম্বর গ্রেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো 5 নম্বর গ্রেড আমি লাস্টেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 10 লাখের উপরে যদি আপনারা 10 লাখ বা 10 লাখের প্লাস যদি আপনারা কিন্তু জেনারেট করে থাকেন তাতে কিন্তু 9% আপনাদের থার্ড পার্টি এবং মোটর বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাদের 9.5 মোটর বা হেলথ এই দুটো মিলেও যদি আপনারা কাজ করে থাকেন তাতেও কিন্তু 9.5% এবং অনলি ফর যদি হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে 11% কিন্তু আপনারা ইনসেন্টিভ জেনারেট করতে পারবেন। তো ফ্রেন্ডস আপনাদেরকে নর্মাল একটি বেসিক হিসাব আমি আপনাদের
আপনাদেরকে দেখিয়ে দিই, তো যাতে করে সমস্ত ভিএলইদের কিন্তু বুঝতে সুবিধা হয়ে থাকে। তো গ্রেড ওয়ানে যেটি ওয়ান রয়েছে, তো ফাইভ থেকে ফাইভ কে অর্থাৎ 50,000 থেকে 1,00,000 ১,০০,০০০ টাকা অবধি যদি আপনারা ট্রানজ্যাকশন করে থাকেন বা আপনারা এই প্রোডাক্টগুলি সেল করে থাকেন, অর্থাৎ মোটর থার্ড পার্টি অর্থাৎ মোটর সাইকেল বা বাইক ইন্স্যুরেন্স সঙ্গে যদি আপনারা পার্সোনাল আইডেন্টিতে যদি আপনারা থাকেন, এই দুটো মিলিয়ে যদি আপনারা করে থাকেন তাহলে 3%, এবং মোটর কর্পোরেশন সঙ্গে হেলথ ইন্স্যুরেন্স এই দুটো যদি মিলিয়েও আপনারা যদি 50,000 থেকে ১,০০,০০০ টাকার মধ্যে ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে কিন্তু 3.5, এবং অনলি ফর হেলথের জন্য কিন্তু আপনারা 5% ইনসেন্টিভ জেনারেট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু 50,000 টাকার উপরে যদি আপনারা 5% বা 3% বা 3.5% এগুলো যদি আপনারা ক্যালকুলেট করে দেখেন তাহলে দেখতে পাবেন একটা মোটা অঙ্কের ইনসেন্টিভ কিন্তু আপনারা এক্সট্রাভাবে জেনারেট করতে পারছেন। তো ফ্রেন্ডস, এটি কিন্তু সিএসসির তরফ থেকে নতুন প্রোগ্রাম চালু হয়েছে, এর আগেও ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু এই সার্ভিসটি দিয়েছিল, তো তার থেকে কিন্তু সেটিতে কিন্তু ট্যুর প্যাকেজ ছিল, তো এটিতে পরবর্তীতে 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু এটি একটু আলাদাভাবেই দিয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা সমস্ত রকম প্রোডাক্ট থেকে শুধুমাত্র একটা জেনারেল ইন্স্যুরেন্স নয়, আপনারা দেখতে পাচ্ছেন HDFC SBI জেনারেল ইন্স্যুরেন্স বা যে সমস্ত ডিজিটাল সেবা পোর্টালে আমাদের ইন্স্যুরেন্স সার্ভিসগুলি রয়েছে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলি রয়েছে সেই সমস্ত সবগুলি মিলিয়ে আপনাদের কিন্তু 50,000 থেকে ১,০০,০০০ টাকার টার্গেট পূরণ করতে পারবেন বা 10,00,000 টাকার অ্যাবাবও আপনারা এই টার্গেটগুলি পূরণ করতে পারবেন। পূরণ কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা এক্সট্রাভাবে আপনাদের DGPA ওয়ালে কিন্তু এই ইনসেন্টিভটি জেনারেট করে দেবে। তো ফ্রেন্ডস, আশা করছি এই যে টপিকটি রয়েছে তো এই টপিকটি সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা এখনও পর্যন্ত এই সার্ভিসগুলি সম্পর্কে জানেননি তিনারা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যানেজার যে আপনাদের জেলার রয়েছে তিনাদের সঙ্গে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সার্ভিসগুলি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আমাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন। তো ধন্যবাদ ফ্রেন্ডস এত সময় ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। ফিরছি পরবর্তী এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ ফ্রেন্ডস।